سلام ٹی وی دا شلیشن فار, فار ہیومینٹی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ وحدہ والصلاة والسلام على من لا نبی عبادہ اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم یا ایوہ الرسول بلک

দর্শকবৃন্দ আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল প্রচলিত তাবলিক বনাম রাসুল সাল আলাইসাল্লামের তাবলিক হ্যাঁ তাবলিক এটা নবী রাসুলদের কাজ নবী রাসুল পৃথিবীতে আর আসবে না আমাদের নবী আসার মাধ্যমে পৃথিবীর থেকে নবহাতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে এই তাবলিগের কাজগুলো আমাদেরকেই করতে হবে আল্লাহ রসুসলাম বিদায় হজের ভাষণে বললেন তারাক রাসূল রাওয়াহু ফিল মাত্তা আমি তোমাদের মধ্যে দুটা জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কেতাব এবং রাসুলের সুন্না এই দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তোমরা কোনো দিন পথও ভরষ্ট হবে না তাহলে এই দুইটা জিনিস যে রেখে গেলেন এই দুইটা জিনিস আমাদেরকেই প্রচার করতে হবে আল ওলা হবে নবীর অরিশ আলেমগণ হবে নবীর উত্তরসূরি হ্যাঁ এটা এই দিনগুলো পঙ্খানুপঙ্খ রূপে মানুষের নিকটে পৌঁছে দিতে হবে আন আবদুল্লাহিবনে আমরিন রাজি আল্লাহমা কলকাল রসুল্লা আব্দুল ইমিনা আহমদ তিনি বলেন আল্লাহ নবী বলেন বাল্লিগু ওয়ালাউ আয়া একটি আয়াত বা একটি কথা জানা থাকলে ওটা মানুষের নিকটে পৌঁছিয়ে দাও তাহলে কোনো কিছু জানা থাকলে ওটা মানুষের নিকটে পৌঁছিয়ে দিতে হবে কোনো জানা বিদ্যাকে গোপন রাখা যাবে না আল্লাহ সুসাল্লাম বললেন মানসুইল আনমিন আলী মাহুসম্মা কাতামাহু উলজিমায়ামাল কেয়ামতি বিলি নার যে ব্যক্তি যার জানা বিদ্যাকে গোপন করে রাখবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আগুনের রশি গোলাই দিয়ে তাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তাহলে জানা বিদ্যাটাকে গোপন করে রাখা যাবে না এটা মানুষের নিকটে পৌঁছে দিতে হবে আল্লাহ তার নবীকে বললেন ইয়ার রসুল হে রসুল বাল্লিক আপনি পৌঁছে দিন পোহাস করুন প্রচার করুন মা উনজিলা জেলা ইলাই কামির যা আপনার পক্ষ থেকে যা আপনার রবের পক্ষ হতে নাজিল করা হয়েছে তাহলে আপনি তাবলিক করুন ওয়াস করুন প্রচার করুন যা আপনার রবের পক্ষ হতে নাজিল করা হয়েছে ফাইলাম তফাল যদি আপনি তা না করেন যদি আপনি সেই অনুপাতে তাবলিক না করেন ফমা বাল্লাক তা তাহলে আপনি রেসালাতের দায়িত্ব মানুষের নিকটে পৌঁছিয়ে দিলেন না তাহলে বোঝা গেল নিজের পক্ষ থেকে কোনো কথা বলা যাবে না নিজের পক্ষ থেকে কোনো তাবলিক করা যাবে না যেটা যেটা আল্লাহ রবুল আলমিন বলেন ওলা তাকৌলা আলাইনা বাদল আকবিল লাখনা মিনহুবিল আমিন সুম্মাল্লা মিন হুল ওয়াতিন নবী মোহাম্মদ সোসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন আমি তাও আমি কি করতাম তার কণ্ঠনালিকে চেপে ধরতাম তাহলে বোঝা গেল নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই অমা হাওয়া ইন ইহা আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই যা কিছু বলেছিলেন সব কিছু হচ্ছে ওহি তাহলে আমরা যদি তাবলিক করি তাহলে আমাদেরকে ওই ওই তাবলিক করতে হবে ওই ওহির বিধানগুলো মানুষের নিকটে পঙ্খানুপঙ্খ রূপে মানুষের নিকটে পৌঁছিয়ে দিতে হবে কিন্তু আমরা এই তাবলিক যদি আমরা না করি এই তাবলিক না করে যদি আমরা ইলিয়াস তাবলিক যেটা ইলিয়াস স্বপ্নের মাধ্যমে দেখলো ওই তাবলিকগুলো এবং তাবলিক যেটা ফাজাইলে আমলের মধ্যে সীমাবদ্ধ ওই তাবলিক যদি আমরা মানুষের নিকটে প্রচার করি তাহলে মানুষ সঠিক দিন পাবে হ্যাঁ তাহলে মানুষ বিধান থেকে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যাবে এবং আমরা ওই তাবলিকটাকে যদি আমরা প্রাধান্য দেই ওই তাবলিক ওই ফাজাইল যার অধিকাংশ কথা মিথ্যা যেটা কোরআন এবং সই হাদিস বোখারি মুসলিমের হাদিসের সাথে সংঘর্ষশীল তাহলে আমাদেরকে তাবলিক করতে হবে সেই বকার মুসলিম তিরিমিজা সেই ইবনো মাজা এই জাতীয় গ্রহণযোগ্য কিতাব দিয়ে আমাদের মানুষের নিকটে তাবলিক করতে হবে এক এই নিজের সিলেবাসভুক্ত এবং হ্যাঁ এই বিশাল মাপের একটি দিনটাকে সংকোচিত করে এনে আমাদেরকে নির্দিষ্ট একটা সিলেবাস ভিত্তিক আমাদেরকে তাবলিক করা যাবে না এবং আমার পরিবারের নিকটে তাবলিক করতে হবে যেমনটি লোকমান হেকিম তার পরিবারের নিকটে তাবলিক করেছেন যেমন আল্লাহ নবী বলেছেন আলা আকুল্লুকুকুকুম সৌল অকুল্লুকুমা রায়াতিহি। তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেছেন এ ইউল্লিন আমানু লিমা তুলনা মাহ আলুন হে ইমানদারগণ নিজে যা করো তা অপরকে বলিও না তাহলে পরিবারের নিকটে আপনাকেও তাবলিক করতে হবে এরপরে আল্লাহ রসুলসাল্লাম বলছেন লা রাহাল ইল্লা ইলা সলাসতি মাসাজিদ তিনটা মসজিদ ছাড়া তোমরা টাম টবলা নিয়ে গাঠটি বেঁধে সবের আশায় বের হবে না একটি হলো মসজিদুল হারাম আরেকটি হলো মসজিদে নাববি আরেকটি হলো মসজিদে আকসা এই তিনটা মসজিদ ছাড়া টামটোবলা নিয়ে গাঁটটি বেঁধে শবের আশায় বের হওয়া যাবে না কিন্তু আপনি ওই ওই টঙ্গির ময়দানে তোরাক নদীর তীরে চল্লিশ দিনের চিল্লা দিনের চিল্লা জীবন চিল্লা আজকে যশোর কুষ্টিয়া বিভিন্ন দেশে পাকিস্তানে আপনি করে পরিবারের ছেলেটা না স্ত্রীটা পর্দা করে না এরপরে পরিবারে সুদ ঘোষের সাথে জড়িত পরিবারকে বাদ দিয়ে বাহির দেশে আপনি তাবলিক করে করে বেরাবেন হ্যাঁ তাবলিকের নামে যে পিকনিক খাবেন এই জাতীয় তাবলিক কোরআন এবং সহি সন্না সহি সন্না থেকে কতটুকু গ্রহণযোগ্য এটা আল্লাহ রসুল আলম তাহলে তাবলিক তো আমরা তাবলিকের বিরোধিতা না আমরা তাবলিকের বিরোধিতা করছি না কিন্তু রাসুলের তাবলিক করতে হবে আল্লাহ আল্লাহ রাসুল যে তাবলিক করতে বলেছে ওই তাবলিক আমাদেরকে করতে হবে আল্লাহ রসুলসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক দিন পঙ্খ রূপে মানুষের নিকটে পৌঁছে দেওয়ার হ্যাঁ তৌফিক দান করুক আমিন ওয়াকুদানা আনিলাম আলমিন আলাইকুম